আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমি যে রাস্তাটায় এসেছি, এই রাস্তাটা আজকে শোল্ডারে মাটি কাটা হচ্ছে, অর্থাৎ শোল্ডারটা ঠিকঠাক করা হচ্ছে। এখানে যেহেতু এর আগে মাটি কাটা হয়েছিল এলোমেলোভাবে, এখন এই রাস্তাটায় শোল্ডারগুলো সুন্দরভাবে ড্রেসিং করা হবে, এরপরে স্লোপ মিলানো হবে। আপনারা জানেন একটা রাস্তায় যখন শোল্ডারের মাটি থাকে না, অর্থাৎ আর্থওয়ার্কের কাজটা সঠিকভাবে হয় না, তখন রাস্তাটি টেকে না। প্রথমে আগে এজিং গুলো খুলে যায়, তারপর রাস্তাটা নষ্ট হয়ে যায়। এই কারণে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অবশ্যই আপনাদের রাস্তায় শোল্ডারে মাটি থাকতে হবে। আর আমি যে রাস্তাটা আজকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি, এই রাস্তায় শোল্ডার ধরা আছে 1 মিটার, অর্থাৎ 3 ফিট, তারপরে 1:1.5, অর্থাৎ 1:1.5 অনুপাতে স্লোপ আছে। আর যদি আমাদের এই রাস্তাটায় হাইট হয় 4 মিটার, তাহলে স্লোপটা হবে আমাদের 6 মিটার, 1:1.5 অনুপাতে স্লোপ হবে। তো আমরা এখানে আগে শোল্ডারটা ঠিক করে নেব, তারপর আমাদের স্লোপ গুলো আমরা মিলাব। দেখুন রাস্তাটাতে মাটি কাটা হচ্ছে, এর আগে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হয়েছিল, এবং যেখানে যেখানে মাটি ছিল না সাইডে, সেখানে ট্রলি দিয়ে দূর দূর থেকে মাটি নিয়ে আসা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি এখানে 1 মিটার শোল্ডারিং বাঁধা হয়ে যাচ্ছে। আমরা ড্রেসিং করব, যেখানে মাটিটা একটু বেশি হবে সেখানে আমরা ড্রেসিং করে নিয়ে, যেখানে কম আছে সেখানে আমরা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন, আর এই কাজটি আপনারা যদি ম্যানুয়ালে করে থাকেন তাহলে 6 ইঞ্চি মাটি কাটবেন, আবার 6 ইঞ্চি এইভাবে নিচ থেকে উঠাবেন। আমাদের এটা যেহেতু মেনটেনেন্স রাস্তা, সেহেতু এখানে আগেই মাটি কাটা ছিল, কিন্তু জায়গায় জায়গায় আমাদের 1 মিটার শোল্ডার ছিল না, সেই জায়গাগুলো আমরা পূরণ করব। আর যে জায়গাগুলো মাটি আছে আমাদের, সেখানে আমরা সমান করে সামনের দিকে এগিয়ে যাব। তো আপনারা দেখছেন আমরা শোল্ডারের মাটিগুলো কাটতেছি, এরপরে আমরা স্লোপ মিলাব। দেখেন আপনারা মাটি নিয়ে আসা হচ্ছিল, এবং আপনারা ভালোভাবে কম্পেকশন করবেন। আমি আগেই বলেছি 6 ইঞ্চি 6 ইঞ্চি করে আপনারা মাটিগুলো ভাট করবেন, তাহলে আপনাদের কম্পেকশন হয়ে যাবে, আর তা না হলে আপনাদের দুরমুজ দিয়ে মাটি কম্পেকশন করতে হবে। দেখুন আমি আগে বলেছি এই রাস্তায় আগে মাটি কাটা হয়েছিল, সেহেতু এই রাস্তায় শোল্ডারের মাটি কাটা জায়গা জায়গা লাগবে না, আমরা শুধু ড্রেসিং করে সামনের দিকে চলে যাব। দেখুন রাস্তাটাতে মাটির কাজ চলতেছে, এবং যে জায়গাগুলো মাটির কম আছে সেখানে দেওয়া হচ্ছে। আর যেহেতু এখানে আরো একটু বসতে পারেন, সেহেতু আমরা এজিং থেকে একটু হলেও আপ করতেছি, এরপরে আমরা ফিনিশিং যখন আরেকবার ড্রেসিং করব তখন আমরা স্লোপ করে দেব, অর্থাৎ শোল্ডারের উপর যে পানি থাকবে অথবা বৃষ্টির পানি পড়বে সেটা যেন সহজে গড়িয়ে নিচে পড়তে পারে, আমরা সেই ব্যবস্থা করব। দেখেন আমরা একসাথেই দুই দিকে শোল্ডারটাই ঠিকঠাক করতেছি, এরপরে আমরা স্লোপটা মেনটেন করব, অর্থাৎ মাপ নিয়ে যেখানে যে স্লোপ দরকার আমরা সেইভাবে কাজটা সম্পাদন করব। আপনারা দেখেন এরপরে যখন শোল্ডার হয়ে যাবে, পুরো রাস্তায় কমপ্লিট হবে, তখন আমি একটা ভিডিও দেবো আপনাদের বোঝার জন্য। আজকের মতো এখানেই আমি বিদায় নেবো।
আপনাদের কাছ থেকে আল্লাহ হাফেজ।